মিতালি, কলকাতার মিতালিতে সবাইকে সাদর আমন্ত্রণ, শুভেচ্ছা এবং ভালোবাসা। কথা বলার মানে কথাই বলতে পারছি না যে এত গরম, জানি না বুঝতে পারছি কিনা ঘাম ঝরছে। তাও আমি আজকে একটা নতুন উপকরণ নিয়ে এসেছি, চিকেন খেতে ইচ্ছা করছে কিন্তু চিকেন তো মশলা দিয়ে তো খাওয়া যাবে না খুব একটা, তাই এই গরমে হালকা একটা সবজি দিয়ে গোলমরিচের স্টু দেখাবো চিকেনের। চলো কী কী উপকরণ লাগে এই রেসিপিটি করতে, চলো কী কী উপকরণ লাগে। আমি এখানে 800 গ্রামের মতন চিকেন নিয়েছি, চিকেনটাকে আমি একটু বড় বড় পিস করে কেটেছি, আর গাজর আলু পেঁপে বিনস একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর 100 গ্রাম বাটার নিয়েছি, রসুন বাটা নিয়েছি, কিছুটা পেঁয়াজ কিউব করে নিয়েছি, আর দুটো পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, আর একটা গোটা পেঁয়াজ নিয়েছি, আর লবণ নিয়েছি, আর আদা বাটা নিয়েছি, আর এলাচটাকে একটু ক্রাশ করে নিয়েছি, দারচিনিও ক্রাশ করে নিয়েছি, আর গোলমরিচ নিয়েছি, আর কাঁচা পাকা লঙ্কা বসিয়ে দিয়েছি। আচ্ছা, এই ফ্রাই প্যানটা আমার এক বান্ধবী রিমা আছে, তার ছেলে আমাকে গিফট করেছে ফ্রাই প্যানটা, তার নাম অরূপ। সেই অরূপকে আমি খুব ভালোবাসা জানাচ্ছি এবং তার শুভকামনা করছি। আচ্ছা, প্রথমে আমি সাদা তেল দিয়ে করছি, একটু সাদা তেল দেব আর একটু বাটার দেব, খুব কম। আমি আগে ভেজিটেবলসগুলো একটু ততে করে নেব, ভালো করে গরম করে নেব। এবার আমি গাজর পেঁপে আলু বিনস আমি দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু জোরে দেব, দিয়ে একটু হালকা ভাজা ভাজা করবো, তো ব্রাউনিশ ব্রাউনিশ করবো। আর একটু লবণ দেবো, খুব একটা দেবো না, এই এক চামচের মতন দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব, একটু ভাজা ভাজা হবে। দেখো আমার এই সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি, আমি আলতো করে ভেজেছি। স্টোভ হবে তো সেই জন্য আমি খুব ভাজলাম না, মানে হালকা হালকা করে ভাজলাম। এইবারে আমি একটু এলাচের ক্রাশ দেব, একটু আমি গোটা গোটা দিলাম না, এলাচ দিলাম একটু, আর একটু দারচিনিও ক্রাশ করে রেখেছি দিলাম। এবার আমি চিকেনটা দিয়ে দেব, আর একটু রসুন দেব, একটু পেঁয়াজ বাটা দেব একটুখানি, পেঁয়াজ বাটা দিলাম, এবার আদা বাটা দেব, আদাটা আমি একটু বেশি করে দিচ্ছি, আমি খুব কম তেলে করছি, তেল আমি দিয়ে দেবই না, একটু শ্যালো ফ্রাই হবে। দেখুন কেমন তেল ছেড়ে এসছে। এবার আমি সিম করে দিলাম গ্যাসটা, এবার আমি চিকেনগুলোকে ছেড়ে দেবো। চিকেনগুলোকে আমি একটু বড় পিস নিয়েছি, লেগ পিস, ভালো করে নাড়বো। এই গরম যা পড়েছে না, এই হালকা ঝোল খুব ভালো লাগবে, এটা পাউরুটি বা আটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে। এবারে আমি একটা গোটা পেঁয়াজ দেব, আর কিছুটা পেঁয়াজ কিউব করে রেখেছিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। এবারে আমি একটু গোলমরিচি দেবো, বেশি দেব না, পরে আবার একটু দেবো, আমি একটুখানি দিলাম গোলমরিচ, আর দুটো তিনটে কাঁচা লঙ্কা দেব, আর বেশি ঝাল দেবো না, দিয়ে আমি ভালো করে নাড়বো। একটু ঢাকনাটা দিয়ে চেপে দেব যাতে জলটা একটু বেরিয়ে পড়ে চিকেনের থেকে। আমি সিমটাকে নিচু করে দিয়ে গ্যাসের ঢাকনাটা খুলে নিলাম, খুলে নিয়ে একটু নাড়াচাড়া করবো, চিকেনটা গলে এসছে আর জলও ঝরে এসছে,
এইবারে আমি সবজিগুলোকে দিয়ে দেব। সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি এবার একটু লবণ দেব। লবণ দিয়েছি সবজির মধ্যে, একটু সামান্য লবণ দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু উঁচু করে দেব। তেল ছেড়ে ছেড়ে এসছে, এইবারে আমি একটু স্লাইড চিনি দেব। ব্যালেন্স করার জন্য একটু চিনি দেব, দিয়ে ভালো করে নাড়ব। দিয়ে এবার জল ঢেলে দেব, আমি খুব বেশি জল দেব না, কারণ চিকেন থেকে জল বেরোবে। দিয়ে আমি ঢেকে দেব, ঢেকে দিয়ে 10 মিনিটের মতন সিদ্ধ হবে। আর ফ্লেমটাকে একটু সিমে করে দেব। আমার 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা এবার খুলে দেখছি আমার কত দূর হয়েছে। চিকেনটা একদম গলে গেছে, আলু গলে গেছে, পেঁপে গলে গেছে, গাজর গলে গেছে, সব গলে গেছে। এইবারে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে একটু গোলমরিচ দেব আর একটু বাটার দেব, গাজর গলে গেছে। এবার একটু গোলমরিচ দেব, খুব সামান্য। আর 2 চামচের মতন বাটার দেব, যাতে টেস্টটা ভালো হয়। এই আমার খুব সহজ উপকরণে গোলমরিচ চিকেন তৈরি হয়ে গেল। এই আমার তৈরি হয়ে গেল গরমের দিনে হালকা চিকেনের ঝোল। আপনারা বাড়িতে বানান, আর এটা রুমালি রুটি বা পাউরুটি টোস্ট করে খাবেন, খুব ভালো লাগবে, শরীরের পক্ষেও খুব ভালো। আর এই আমাকে কমেন্টস করবেন কেমন হয়েছে, আর লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব কিন্তু করবেন। আজ আসি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে দেখা।